নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গল ব্লাডার স্টোন। এই গল ব্লাডার স্টোন কেন হয়, কাদের হয়, গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা দিতে পারে বা কীভাবে আমরা গল ব্লাডার স্টোনকে প্রতিরোধ করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড গ্যাস্ট্রোসার্জন ডক্টর সুমন্ত রয়কে। প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। ডাক্তারবাবু, যেটা নিয়ে আপনার কাছে আজকে আমাদের টপিক বা জানার বিষয় সেটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন। প্রথমে জানতে চাইব যে এই গল ব্লাডার স্টোন বলতে কী বুঝবো? দেখুন, গল ব্লাডার হচ্ছে মানে বাংলায় যাকে বলা হয় পিত্তথলি। পিত্তথলি হচ্ছে একটা রিজার্ভয়ার বাইলের, মানে পিত্তর, যেটা হচ্ছে লিভারের সঙ্গে অ্যাটাচড একটা অর্গ্যান, মানে একটা থলি, একটা রিজার্ভয়ার অর্গ্যান, যেখানে বাইলটা স্টোর হয় টেম্পোরারিলি। তারপর যখনই আমরা খাবার খাই, খাদ্য খাই, তখন হচ্ছে পিত্তরস প্রথমে লিভার থেকে তৈরি হয়ে পিত্তথলিতে জমা হয়। এই পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে আসে এবং আমাদের ডাইজেশনে হেল্প করে। তো এইটা হচ্ছে পিত্তথলির কাজ। এই পিত্তথলিতেই হচ্ছে পাথর তৈরি হয়। এবার পাথর বিভিন্ন রকমের হয়, যেমন হচ্ছে কোলেস্টেরল স্টোনস, পিগমেন্ট স্টোনস আর মিক্সড স্টোনস, মানে হচ্ছে কোলেস্টেরল স্টোন আর পিগমেন্ট স্টোনের মিস, মানে মিলিতভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সড স্টোনস আমরা বলছি। কিন্তু জেনারেলি হচ্ছে আমরা কিন্তু সব থেকে বেশি পাই হচ্ছে কোলেস্টেরল স্টোনস আর মিক্সড স্টোনস। পিগমেন্ট স্টোনস হচ্ছে কিছু স্পেসিফিক রোগের ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া যাদের আছে, থ্যালাসিমিয়া যাদের আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে পিগমেন্ট স্টোনস হয়। কিন্তু জেনারেল পপুলেশনে মিক্সড স্টোনস বা কোলেস্টেরল স্টোনসই কিন্তু বেশি। ঠিক আছে, তার অনেক রকম কারণ আসছে যে কেন হয় গল ব্লাডার স্টোন। একেবারে আমি এই বিষয় নিয়ে আপনার কাছে প্রথমে জানতে চাইব যে গল ব্লাডার স্টোন কেন হয়। এইবার যেটা হচ্ছে যে আমাদের ডাইজেশন প্রসেসে যে খাবার আমরা যখন খাচ্ছি, তার মধ্যে যত ফ্যাট কোলেস্টেরলস সেগুলোকে আছে শরীর থেকে পিত্ত রসের মাধ্যমে, সেইগুলো হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, সেগুলো আবার বেরিয়েও যাচ্ছে। কিন্তু এইটার মধ্যে যখনই একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে তখনই কিন্তু স্টোনস ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কজেস। পিত্ত রসের মধ্যে, মানে বাইলের মধ্যে কিছু বাইল অ্যাসিডসগুলো ডিপোজিট হয়ে বা কনসোলিডেট হয়ে আলটিমেটলি স্টোনস তৈরি হয়। তার মধ্যে ইনফেক্টিভ ফ্যাক্টরও কাজ করতে পারে। এইবার সেই স্টোনস বিভিন্ন রকমের হয়, একটা স্টোন হতে পারে, মাল্টিপল স্টোনস হতে পারে, আবার স্টোন তৈরির আগে একটা কাদা কাদা মতো জিনিস তৈরি হতে পারে যাকে স্লাজ বলে। তো এই রকমভাবে বিভিন্ন ভাবে স্টোনস তৈরি হতে পারে। আচ্ছা, এবার যে প্রসঙ্গে জানতে চাইবো যে কাদের হয় এই গল ব্লাডার স্টোন। আমাদের এখন যা খাদ্যাভ্যাস বা যে লাইফস্টাইল, তাতে কিন্তু দেখা যাচ্ছে গল স্টোন খুব কমন একটা কন্ডিশন এখন। ঠিক আছে, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই হচ্ছে। কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি যাদেরকে বলা হয় সেটা হচ্ছে যে রিপ্রোডাকটিভ এজ গ্রুপে ফিমেল পেশেন্টস উইদিন 40 ইয়ার্স, এই যে গ্রুপ, তাদের ক্ষেত্রে কিন্তু তার প্রোপেন্সিটিটা বেশি। তার কারণ অনেক রকম, হরমোনাল কজেস একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো আছে যে গ্যাঞ্জেটিক প্লেনে, গঙ্গার অববাহিকা অঞ্চলে মানুষজন যারা থাকেন তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে গল ব্লাডার স্টোন বেশি। কিন্তু তার এক্স্যাক্ট রিজন কী সেটা কিন্তু এইভাবে বলা যাচ্ছে না। এটা একটা জাস্ট ফাইন্ডিং যে হ্যাঁ এই অঞ্চলে বেশি হয়। আপনি যদি ভারতের দক্ষিণ ভারত অঞ্চলে চলে যান বা একদম পশ্চিম ভারতের, সেইখানে কিন্তু অতটা গল স্টোন হয় না, স্পেসিফিকলি যেমন দক্ষিণ ভারতে তার ইনসিডেন্স কিন্তু এতটা বেশি নয়। কিন্তু যদি আপনি বলেন যে কাদের হয়, এখনকার দিনে আমাদের লাইফস্টাইল বা ইয়েতে ফুড হ্যাবিট, সেই নিয়ে কিন্তু খুব কমন অসুখ। আমরা জানি যে অনেক সময় আমরা শুনে থাকি যে খালি পেটে থাকা নাকি গল ব্লাডার স্টোনের একটা বড় কারণ, এটা কতটা সত্যি?
না, এরকমটা ঠিক সত্যি নয় যে শুধু ফাস্টিং করলেই বা খালি পেটে থাকলেই গলব্লাডারে স্টোন হবে, এরকম ব্যাপারটা নয়। তবে এটাও ঠিক কথা যে যখনই এই মানে খাবারের মানে দুটো মিলের মধ্যে গ্যাপ বাড়ে বা বিভিন্ন রকম মানে এই ডিফারেন্সটা বাড়ে, মানে অনিয়মিত জীবনযাপন এবং অনিয়মিত খাদ্যাভ্যাস, এইটার এফেক্ট ডেফিনেটলি একটা রোল প্লে করে। এবার আসছি আমি উপসর্গ প্রসঙ্গে, মানে আমাদের শরীরে গলব্লাডার স্টোন যদি হয় তাহলে কী কী উপসর্গ দেখা দেবে এবং সেই উপসর্গ দেখা দিলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? দেখুন, গলব্লাডার স্টোনের শুরু থেকে এবং তার কমপ্লিকেশন পর্যন্ত বিভিন্ন উপসর্গ নিয়ে আসতে পারে। অনেক সময় প্রাথমিক স্তরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে খাবারের ইচ্ছে করছে না, পেটের ওপরের দিকটা ওপরের অংশতে ভার ভার মনে হচ্ছে, কোনো কিছু খেলেই মনে হচ্ছে পেট ভরে গেছে, অনেক সময় বমি বমি ভাব লাগে, বা খাওয়ার পরেই পেটের ডান দিকের ওপরের দিকটা একটু ব্যথা করছে, অনেক সময় সেই ব্যথাটা আবার কাঁধ পর্যন্ত চলে যাচ্ছে, মেনলি ডান কাঁধে বা কাঁধের পেছন দিকটা চলে যাচ্ছে, এগুলো কিন্তু গলব্লাডারের উপসর্গ হতে পারে। দু নম্বর কথা হচ্ছে, গলব্লাডারের স্টোনের জন্য যদি কোনো কমপ্লিকেশনস হয়, মানে ধরুন গলব্লাডারের স্টোন পিত্ত নালীতে নেমে এলো, তখন কিন্তু তার জন্ডিসও হতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া, ইউরিন হলুদ হয়ে যাওয়া। সেই স্টোন যদি আরও নিচে গিয়ে অনেক সময় প্যাঙ্ক্রিয়াসকে প্রবলেম করতে পারে, অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াটাইটিস, প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে মানুষ আসতে পারে। আর ইনফ্যাক্ট গলব্লাডারের স্টোনের কারণে গলব্লাডারে অনেক সময় ইনফেকশন হয়, যেটাকে আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা, বমি, জ্বর, এরকম সমস্যাও হতে পারে। ডাক্তারবাবু, তাহলে আপনারা মানে চিকিৎসকরা যখন কারোর গলব্লাডারের স্টোন সন্দেহ করেন তাকে কী কী পরীক্ষা বা কী কী ডায়াগনস্টিক টেস্টগুলি করতে পারেন? প্রাথমিকভাবে পেটের একটা আল্ট্রাসাউন্ড আমরা করতে বলি, যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গলব্লাডারের স্টোন আছে কি না সব থেকে ভালো বোঝা যায়। তারপরে কিছু রক্ত পরীক্ষাও সঙ্গে আমরা অ্যাডভাইস করে থাকি, তার মধ্যে লিভার ফাংশন টেস্ট একটা ইম্পর্টেন্ট, ব্লাড টেস্ট। গলব্লাডারের স্টোন মানে আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে অপারেশন হয় বা অপারেশন অনেকে করে থাকেন, কিন্তু এটা কি ওষুধের মাধ্যমে কোনোভাবে নিরাময় সম্ভব? দেখুন, সত্যি কথা বলতে গলব্লাডার স্টোনের কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা মানে এটা প্রথমে জানতে হবে যে গলব্লাডার স্টোনে কীরকম স্টোনস আছে। যে একটা ছোট্ট স্টোন বা 2 সেন্টিমিটারের ওপরে স্টোন বা অনেকগুলো স্টোনস, এইটার ওপর অনেক সময় একটা সিদ্ধান্ত একটু অদল বদল হতে পারে, কিন্তু ইন জেনারেল যদি বলা হয় গলব্লাডার স্টোনের চিকিৎসা কী, সেটা কিন্তু একটাই, সেটা হচ্ছে যে অপারেশন। এখনকার দিনে গোল্ড স্ট্যান্ডার্ড অপারেশন হচ্ছে গলব্লাডারের ল্যাপারোস্কোপিক অপারেশন, মানে হচ্ছে যেটাকে খুব কমনলি আমরা বলে থাকি মাইক্রোসার্জারি, মানে 4টে ফুটো করে গলব্লাডারকে বাদ দিয়ে দেওয়া হয় স্টোন সহ। আর ওষুধের মাধ্যমে যদি জিজ্ঞাসা করেন, ওষুধে স্টোন গুলিয়ে দেওয়া যাবে বা এই এটা হবে, এগুলো কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল তথ্য আছে, কিন্তু একদম কনক্লুসিভ প্রুভেন ডেটা কিন্তু সেরকম কিছু সাপোর্ট করছে না। ডাক্তারবাবু, আপনি যে এই যে বললেন যে পিত্তথলিটাকে পুরো বাদ দিয়ে দেওয়া হয়, তাতে কি আমাদের শরীরে কোনো ক্ষতি হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যে গলব্লাডারের স্টোন তৈরি হচ্ছে, অনেকাংশেই দেখা যাচ্ছে যে সেই গলব্লাডার কিন্তু নর্মাল থাকছে না, সেই গলব্লাডার ভালো ফাংশন করছে না, মানে সেটা হচ্ছে আমরা যখন সেই গলব্লাডারই পরীক্ষা করি তখন দেখা যাচ্ছে 99% ক্ষেত্রে সেগুলো হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস, তার গলব্লাডারের এই সমস্যাটার জন্যই স্টোন হচ্ছে। সুতরাং এরকম ব্যাপারটা মানে করা হয় না গলব্লাডারের ক্ষেত্রে যে স্টোনটাকে বার করে নিয়ে গলব্লাডারটাকে বাঁচিয়ে রাখা হলো, কেননা সেই গলব্লাডারের কাজ তেমন নেই, এবং যদি রাখাও হয় তাহলে সেখানে আবার স্টোন হয়। শুধু তাই নয়, এটা গলব্লাডার হচ্ছে কিন্তু আমি আগেই বলেছিলাম শুরুর দিকেই যে এটার হচ্ছে কাজটা হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ ফাংশন, গলব্লাডারের
যে একটা বিরাট কোনো ভূমিকা আছে আমাদের ডাইজেশনে, সেরকম কিন্তু নয়। ভূমিকা হচ্ছে পিত্ত রসের, যেটা হচ্ছে মানে বাইল যেটাকে বলছে, সেটা হচ্ছে লিভার থেকে তৈরি হচ্ছে, খাদ্য নালীতে এসে মিশছে বাইল ডাক্ট পিত্ত নালীর দ্বারা। গলব্লাডার বাদ দেওয়ার পর দেখা যাচ্ছে পিত্ত নালীটা কিন্তু একটুখানি ফুলে যাচ্ছে, কিছু টেম্পোরারি স্টোরেজ ফাংশনটা কিন্তু কিছুটা হলেও বাইল ডাক্টটা একটু অ্যাকোয়ার হয়ে যাচ্ছে। গলব্লাডার অপারেশন করার পর রোগীর জেনারেলি কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এবার আসছি অপারেশনের পর আপনাদের কী কী সাবধানতা রোগীকে আপনারা মেনে চলতে পারেন? দেখুন, প্রাথমিকভাবে সবসময় বলা হচ্ছে, আগেও বললাম যেটা, সেটা হচ্ছে যে লাইফস্টাইল, ফুড হ্যাবিট, এইগুলোর উপর কিন্তু নজর দিতেই হবে। সেটা হচ্ছে যে প্রচুর ফ্যাটি ফুডস, কোলেস্টেরল রিচ ফুড, সেইগুলোকে অ্যাভয়েড করা, একটু এক্সারসাইজ করা, ফ্রি কার্বোহাইড্রেট খাওয়া একটু কমানো, সেই জিনিসগুলো যেমন আমরা নর্মালি মেনে চলব, সেরকম অপারেশনের পরেও তাই। হ্যাঁ, গলব্লাডার অপারেশন পরে কি একদম সবসময় সেদ্ধ খেতে হবে? মোটেই নয়, নর্মাল খাবারই খাবেন, বাড়ির তৈরি খাবারই খাবেন, কিন্তু আমরা তো সবসময় বলে থাকি যে আপনি কি তার মানে কি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড মানে সবসময় খাবেন? কখনোই নয়। কিন্তু তার মানে কি খাবেনই না একবারে? তাও নয়, খাবেন, অবশ্যই খাবেন, মাঝে মাঝে খাবেন, সেটা তো মানে মুখের স্বাদ পরিবর্তনের জন্য আমরা খেতেই পারি, কিন্তু সেটা যেন আমাদের ডেইলি খাদ্যাভ্যাসে, দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিণত না হয়। আচ্ছা ডাক্তার, যারা চিকিৎসা সঠিক সময় করাতে পারছেন না বা যারা সঠিক সময় অপারেশন করতে পারছেন না বা করাতে পারছেন না, তাদের ক্ষেত্রে আগামী দিনে কতটা ঝুঁকি হতে পারে? দেখুন, যেটা আমরা বললাম যে গলব্লাডার স্টোন রিলেটেড কমপ্লিকেশানস, মানে গলব্লাডার স্টোন যখন প্রাথমিক স্টেজে আছে তখন মানুষের ততটা সমস্যা না হলেও, হ্যাঁ হজমের সমস্যা হচ্ছে, একটু পেট ভরা ভরা লাগছে, সেটা অতিরিক্ত মাইনরি সমস্যা, হয়তো আপনি জিনিসটাকে বেশিরভাগ সময় হচ্ছে ইগনোর করছেন। কিন্তু গলব্লাডার স্টোনের থেকে যখন ইনফেকশন হচ্ছে বা জন্ডিস হয়ে যাচ্ছে বা প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে, সেইগুলোর কিন্তু সমস্যা ভয়ানক, এবং অনেক সময় কিন্তু প্যাঙ্ক্রিয়াটাইটিসের মতো সিনারিও সিচুয়েশান যখন হয় সেটা কিন্তু লাইফ থ্রেটনিংও হতে পারে। এই কারণেই আমরা সবসময় বলি গলব্লাডার স্টোন যদি হয় এবং মাল্টিপল স্টোনস থাকে, সেগুলো কিন্তু মানে যতটা শীঘ্র সম্ভব অপারেশন করিয়ে নিয়ে এই সমস্যা থেকে মুক্তি নিয়ে নেওয়াই ভালো। গলব্লাডারের ব্যথা যাদের হয়েছে তারা একমাত্র জানেন যে কতটা ভয়ঙ্কর ব্যথা এটাতে হতে পারে। তো ক্যান্সারের মতো কেন কি আশঙ্কা থেকে থাকে? খুব ভালো প্রশ্ন করেছেন। গলব্লাডার স্টোন দেখা গেছে 2 সেন্টিমিটারের ওপর স্টোন যদি থাকে, অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের ক্ষেত্রে গলব্লাডার ক্যান্সারে পরিণত হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে। এবং যেটা আগেও বলেছি, গঙ্গা অববাহিকা অঞ্চলে যেখানে মানে আমরা থাকি, এখানে কিন্তু গলব্লাডার ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু যথেষ্ট বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে অপারেশনের পর রোগী কতদিনে সুস্থ হতে পারেন পুরোপুরিভাবে? দেখুন, মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি এসে যাওয়ার পর কিন্তু হাসপাতালে মানে যেটা এখন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, হাসপাতালে বেশি দিন থাকার যেমন প্রয়োজন পড়ে না, রোগী কিন্তু খুব তাড়াতাড়ি তার দৈনন্দিন জীবনে ফিরতে পারে। অনেক ক্ষেত্রে গলব্লাডার অপারেশন ডে কেয়ার হিসেবেও করায়, মানে রোগী সকালে ভর্তি হলো, অপারেশন হয়ে গেল, সন্ধ্যেবেলা ছুটি নিল, সেরকমও হচ্ছে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো রেস্ট্রিকশানসও দিই না যে আপনি এই করবেন না ওই করবেন না, বরং আমরা এনকারেজ করি আপনি নর্মাল বাড়িতে চলাফেরা করুন, বিছানায় শুয়ে থাকতে হবে মোটেই তেমন নয়, আপনি যেদিন নিজেকে সুস্থ মনে করবেন সেদিন আপনি আপনার কাজে জয়েন করতে পারেন। তবে দেখা গেছে অনেক রোগী, বেশিরভাগ রোগী 7 দিনের পর কিন্তু হচ্ছে একদম নর্মাল জীবনে ফিরে যান। অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু মানে আমার রোগীরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে 3-4 দিনের পরই তারা একদম স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদম,
লাস্টলি যেটা প্রশ্ন, যে আমরা কেউ চাই না যে যাতে আমাদের শরীর খারাপ হোক, আমাদের গল ব্লাডারে স্টোন হোক, তো যারা এখনও সুস্থ আছেন, আপনি একটু আগে লাইফস্টাইলের কথা বলেছেন, ফাস্ট ফুড জাঙ্ক ফুডের কথা বলেছেন, তো ডেফিনেটলি আমাদের মডার্ন লাইফস্টাইলে এগুলোর অনেকটা বড় প্রভাব আজকে আমাদের অসুস্থতাকে ডেকে আনে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস বা আর কী কী বিষয়গুলো অনুসরণ করলে আমরা একটু সুস্থ থাকতে পারি বা আমরা গল ব্লাডার স্টোন থেকে কিছুটা হোককে প্রতিরোধ করতে পারি? খাদ্যাভ্যাসকে যতটা একটুখানি মানে মডারেশনে আনা যায়, মানে ফাস্ট ফুড, ফ্যাটি ফুডস, খুব জাঙ্ক ফুডস, এগুলোকে খাওয়া কমানো, ফ্রি কার্বোহাইড্রেট রিচ ফুডস যেগুলো খুব চিনি থাকে, আইসক্রিমস, ঠিক আছে, সেইটাকে কমানো, একটু এক্সারসাইজ, রুটিন এক্সারসাইজ, ওয়েট গেনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা, ঠিক আছে, এই প্রত্যেকটি জিনিস করলেই মানে আমরা যাতে স্থূলতা না হয় সেটার দিকে আমরা এগোতে পারবো, এই জিনিসগুলোকে আমাদের করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগারটাকেও একদম কন্ট্রোলে রাখতে হবে, এবং কোনো যখনই আপনার হজমের কোনো সমস্যা হচ্ছে বা ধরুন জিনিসটাকে ইগনোর করবেন না, আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, সাধারণ কতগুলো টেস্ট করে যদি জেনে যাওয়া যায় যে কি হয়েছে না হয়েছে, তাহলে কিন্তু অনেক সময় প্রিভেন্টিভ। থ্যাংক ইউ ডাক্তারবাবু আপনার এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আমার অনেক দর্শক বন্ধু আমাকে বলেছিলেন যে গলব্লাডার স্টোন নিয়ে একটা স্পেশাল এপিসোড করতে, তো আমাদের মধ্যে ডাক্তারবাবু যেভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, আশা করি আপনাদের এই তথ্য ভীষণভাবে উপকৃত করবে এবং আপনারা সমৃদ্ধ হবেন। প্রত্যেকে ভীষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর ভালো থাকার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।